12,500 লিটারের বায়োফ্লক ট্যাঙ্ক। ২০,০০০ টাকা হলেও শুরু করা যাবে। আমি এত ৭০ থেকে ৮০,০০০ টাকা বিক্রি হবে। এবারে ছোট পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইলে বায়োফ্লক আপনারা করতে পারেন, যেটি আপনার বাড়ির আঙিনায় করা যেতে পারে, পরিত্যক্ত যে কোনো ভবনে করা যেতে পারে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের কথা। আমাদের জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা যতখানি বাড়ছে সেই হারে কিন্তু পুকুর কিংবা নদীর সংখ্যা বাড়ছে না, বরং কমছে। কিন্তু আমাদের জনসংখ্যার অনুপাতে চাহিদা বাড়ছে। এমন চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন করে মাছ চাষের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যাকে বলা হচ্ছে বায়োফ্লক। এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ অনেক বেশি লাভজনক। অল্প জায়গার মধ্যে ঘরোয়া পরিবেশে মাছ চাষ করে সফল হওয়া সম্ভব। তেমনই একজন সফল মাছ চাষীর খবর আজকে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিনাজপুরের নবাবগঞ্জের মাহমুদপুরে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা একটু ঘুরে দেখাই। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে নুরুজ্জামান প্রধান। আপনি এই বায়োফ্লক পদ্ধতি তো আপনি চাষ করছেন? জি। তো আপনার আগে একটু আমরা ঘুরে দেখি যে আপনার প্ল্যান্টগুলো কিংবা আপনি কি কি করেছেন। আসসালামু আলাইকুম। এইটা আমার ১২,৫০০ লিটারের বায়োফ্লক ট্যাঙ্ক। এখানে এই এখানে এইরকম আরও একটা আছে, দুটাতে মিলে মেলায় ৫,৫০০ আমার মনোসেক্স তেলাপোয়া আছে। তারপরে পাশের এইটাতে কত লিটার পানি আছে? এখানে ১২,৫০০ লিটার আছে। ১২,৫০০ লিটার পানি আছে। এখানে মাছ আছে কতখানি? মাছ আছে দুটে মিলে ৫,৫০০ মনোসেক্স তেলাপোয়া, ২০০ মাগুর, দেশি মাগুর, ১০০ দেশি কই, এবং আর একটিতে কিছু আফ্রিকান কিছু মাগুর আছে অল্প। এইটা একটা গেল, আর আর পাশেরটাতে আমরা একটু যাই। এটি হচ্ছে ওনার আর একটি ১২,৫০০ লিটারের পানিতে। এখানে তিনি মাগুর সহ অন্যান্য শিং মাছ চাষ করেছেন। একটু আপনার মুখে শুনি। মনোসেক্স এখানে মূলত বেশি যেটা আছে সেটা হলো মনোসেক্স তেলাপোয়া, এবং আর এখানে দেশি কই ১০০র মতো আছে, এবং দেশি মাগুর আছে ১০০, আর ৬০টা আছে আফ্রিকান মাগুর, যেগুলো আমাকে যারা মাছের পোনা বিক্রি করে তারা মূলত ধোকা দিয়েছিল, কিন্তু পরে দেখি যে এই ৬০টা আমার বিদেশি মাগুর হয়েছে। কিন্তু এই মাগুরগুলো মাশাল্লাহ তিন মাসে মোটামুটি তিন পোয়া করে ৭৫০ গ্রাম করে হয়েছে, খুব দূরত্ব বাড়তেছে। এবং আরেকটা সুবিধা হয়েছে যে এই আফ্রিকান মাগুরগুলো যে মাছের যে অন্য মাছের মলমূত্রগুলো আছে এগুলো খেয়ে ফেলে, যার কারণে ওদের খাবার বেশি লাগে না এবং অন্য কোনো মাছ তারা ধরেও খায় না। খুবই চমৎকার। আমরা পাশে এখানে আরেকটা দেখতে পাচ্ছি। এটি কত লিটার পানি? এটি আমার ৩৫,০০০ লিটারের একটি ট্যাঙ্ক। এখানে আমার ১০,০০০ দেশি ট্যাংরা আছে। ১০,০০০ দেশি ট্যাংরা আমরা একটু দেখি মাছ দেখতে পাই কিনা। এখানে কত ট্যাংরা আছে? ১০,০০০ ট্যাংরা আছে। উপরে মনে হয় আপনি কচুরিপানা দিয়ে রেখেছেন। কচুরিপানা একটু দিয়েছিলাম, যে এই ট্যাংরা মাছ একটু এরকম অ্যাজোলা এরপরে কচুরিপানা এগুলো পছন্দ করে এবং এগুলো শিপাগুলো খায়, যার কারণে আমি এগুলো এখানে ট্যাঙ্কে দিয়েছি। এবং এইটাতে ৯৫ ব্যাকটেরিয়া দ্রুত গ্রো করে, যার কারণে আমি এগুলো এখানে ট্যাঙ্কে দিয়েছি, যার কারণে পানির প্যারামিটার সবসময় ভালো থাকে এবং অ্যামোনিয়া থাকে সবসময় জিরো। আচ্ছা, এই যে এখানে বুদবুদ ওঠা দেখছি, এটা কেন? এটা মূলত এখানে অক্সিজেন, কারণ এখানে অধিক ঘনত্বে মাছ থাকার কারণে অক্সিজেন শর্ট হয় মাছে। যেমন মানুষ একসঙ্গে অনেকগুলো মানুষ, যেমন আমরা এক জায়গায় থাকলে তাদের অক্সিজেন শর্ট হয়, অনুরূপভাবে অধিক ঘনত্বে মাছ থাকার কারণে এখানে অক্সিজেন শর্ট হয়, যার কারণে আমরা এয়ার পাম্প দিয়ে এগুলোতে আমরা সবসময় ২৪ ঘন্টা অক্সিজেন দিয়ে রাখছি, যাতে ফ্লোকটা খুব সুন্দর হয়, তাড়াতাড়ি হয়। আচ্ছা আচ্ছা, আমরা একটু আর সামনে যাই। এই বায়োফ্লোক পদ্ধতি
খুবই লাভজনক। আমরা এটি যিনি করেছেন নুরুজ্জামান প্রধান, তার কাছে আমরা শুনছিলাম, এবার তার কাছে আমরা একটু আরেকটু জানবো যে এই যে আপনি তিন চারটা প্ল্যান করেছেন এখানে, এখানে আপনার খরচ কত? এখানে প্রত্যেকটা ট্যাঙ্কে আমরা যদি সিমেন্ট ট্যাঙ্ক করি তাহলে এই ট্যাঙ্কটাতে পার্মানেন্ট কিছু খরচ, অল্প পরিমাণ খরচ হবে। যেমন আমরা 3 ফিট গাঁথুনি এবং প্লাস্টার করতে যে খরচটা হয় এটা, আবার আমরা যদি অত খরচের মধ্যে না যাই, যেমন আমার এই ট্যাঙ্কগুলো যদি আমরা দেখি, হাউসগুলো দেখি, যে আমি এগুলো বালুর বস্তা বা এমনি মাটির বস্তা সিমেন্টের বস্তা, হ্যাঁ এগুলো এরকম একরে দিয়ে তারপলিন দিয়ে পানি দিয়ে মাছ এখানে রাখছি, আচ্ছা হ্যাঁ এরকম করে, তাহলে আমার আরও খরচটা কম হবে। আচ্ছা, কেউ চাইলে স্থায়ীভাবে করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে মানে এইটা কিভাবে লাভজনক? সেক্ষেত্রে প্রথমে তাদেরকে একটা অক্সিজেন পাম্প অর্থাৎ এয়ার পাম্প নিতে হবে, এবং অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য ন্যানো বাবল টিউবটাই বেস্ট হয়। এই ন্যানো বাবল টিউব দিয়ে এটা করতে হবে। কেউ যদি এরকম বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চায় তাহলে তাকে কি করতে হবে যদি বলেন? সর্বপ্রথম তাকে একটি ট্যাঙ্ক নির্মাণ করতে হবে, সেটা সিমেন্ট হোক অথবা তারপুলিন হোক। দ্বিতীয় নম্বর যে কাজটি করতে হবে, অবশ্যই তাকে যেহেতু অধিক ঘনত্বে মাছ থাকবে তাকে একটি এয়ার পাম্প নিতে হবে, এবং অক্সিজেন সাপ্লাইয়ের জন্য কিছু ন্যানো বাবল টিউব আছে, স্টোন আছে, এগুলো নিতে হবে। আর পানির প্যারামিটার পরীক্ষার জন্য কিছু কিট নিতে হবে, যেমন টিডিএস মিটার, পিএইচ মিটার, অ্যামোনিয়া কিট, ডিও কিট, এগুলো নিলেই চলবে, আর তেমন কোনো কিছু দরকার নেই। মাছের পোনা কোথায় পাওয়া যায়? মাছের পোনা, আসলে এই মাছের পোনা নিয়ে অনেক তুগলকি কাণ্ড হয়, অনেক দালালেরা বিভিন্নভাবে মানুষকে ঠকায়। আমরা মনে করি যে সবচাইতে যারা নির্ভরযোগ্য হ্যাচারি থেকে পোনা নেওয়াই ভালো, যেমন আদমদিঘিতে আছে বা ময়মনসিংহের পোনাগুলো মানসম্মত, সরকারি হ্যাচারি আছে পার্বতীপুরে, ওখান থেকেও নেওয়া যায়। এটা শুরু করতে গেলে মানে আমি যদি শুরু করতে চাই সর্বনিম্ন কত পুঁজিতে শুরু করা সম্ভব? 30-35 হাজার টাকা হলেই শুরু করা যাবে, আরও কম হলেও শুরু করা যাবে, 20 হাজার টাকা হলেও শুরু করা যাবে। সেক্ষেত্রে এই যে আমি যদি 20 হাজার টাকা শুরু করতে চাই কতগুলো মাছের পোনা আমি চাষ করতে পারি? এখানে 5,000 মাছের পোনা চাষ করা, অর্থাৎ 20,000 টাকাতেই আমি 5,000 পোনা চাষ করতে পারবো। সেই ক্ষেত্রে তাকে ট্যাঙ্ক খরচ, শুধু তারপুলিন খরচ হবে এখানে, আর কিছু বালুর বস্তা রাখতে হবে, আর একটা ইয়ার পাম্প মূলত 5-6 হাজার টাকা, এটা মূলত মোটামুটি হয়ে যাবে। তাহলে 4 মাস পরেই এই যে প্ল্যান করা হলো, 4 মাস পরেই কি মাছগুলো বিক্রি করা সম্ভব? 4 মাস পরেই বিক্রি করা সম্ভব। 20,000 টাকা শুরু করে আমার মাসিক এই 4 মাসে প্রত্যেক মাসে কত খরচ হবে? প্রথম তিন মাসে তেমন কোনো একটা খরচ হবে না, কারণ হচ্ছে যে দেখা যায় প্রথম মাসে 1 বস্তা ফিট হলেই হবে 10 কেজি, আবার দ্বিতীয় মাসে হয়তো 15 কেজি লাগবে, তৃতীয় মাসে 20 কেজি লাগলো, চতুর্থ মাসে গিয়ে একটু খাবারটা বেশি লাগবে, কারণ মাছের গ্রোথ ভালো হবে, তাদের খাবার চাহিদা বেশি হবে, এই জন্য খাবারটা একটু বেশি দিতে হবে। 4 মাসে কত খরচ পড়বে? এবারে যে যদি আমরা হিসাব করি 10-12 হাজার টাকা। 10-12 হাজার? এই 5,000 মাছ 4 মাস পরে কত বিক্রি হতে পারে? যদি আমরা কম করেও ধরি, যদি আমরা কম করে ধরি তাহলে 70-80 হাজার টাকা বিক্রি হবে। 70-80 হাজার টাকা বিক্রি হবে, এবং আমরা যদি সবগুলো যদি বাদ দেই কমপক্ষে 30,000 টাকা, 30,000 টাকার মধ্যে আরও 10,000 যদি বাদ দেয় কমপক্ষে 20,000 টাকা প্রথম অবস্থায় তার থাকে। এরপর সে 20,000 টাকা ইনভেস্ট করে, 20,000 টাকা ইনভেস্ট করে, এবং সে দক্ষ হওয়ার পরে আমি বলবো যারা শুরু করতে চান তারা সর্বপ্রথম আগে একটি ট্যাঙ্ক দিয়ে শুরু করুন, কারণ দিয়ে আগে পানির প্যারামিটার বুঝুন, ফ্লোক কীভাবে তৈরি করতে হয় এটা আগে শিখুন, এরপর প্রথম আগে আপনার অল্প মাছ ছাড়ুন, এরপর যখন আপনার সব কিছু পানির প্যারামিটার ঠিক রাখতে পারবেন তখন আপনারা বড় আকারে করার চিন্তা করবেন, ভাবনা করবেন, যেমন একটা আছে একটা থেকে দুটো করবেন, দুটো থেকে তিনটা, এইভাবে আস্তে আস্তে প্রজেক্টটা বাড়ানো দরকার, আগে প্রশিক্ষণটাই মেইন। দর্শক, আপনি আপনারা শুনছিলেন যে বায়োফ্লোক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করতে হয় সে বিষয়ে তিনি বলছিলেন। তবে এখানে পুরো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, মানে পুরো গল্পে সফল হওয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে যে শুরুতে আপনি অল্প পুঁজিতে শুরু করবেন, তারপরে পুরো বিষয়টি বুঝে উঠতে হবে, বিশেষ করে কীভাবে ফ্লোক তৈরি করে, পানির প্যারামিটারগুলো সেটি বুঝে ওঠার পরে পরবর্তীতে আপনি এটি বাড়াবেন, এবং 20,000 টাকা শুরু করে অল্প সময়ে খুব ভালো প্রফিট করা সম্ভব, একেবারে ঝুঁকি নাই বললেই চলে।
এবং এটি আপনি বাড়ির একদম ঘরোয়া পরিবেশে শুরু করবেন, আপনি দেখেন যে এটি কিন্তু আঙিনায় করা হয়েছে খুবই অস্থায়ীভাবে, খুব অল্প পুঁজিতে। এবং ডান পাশের ঘরগুলো আমি দেখাই, এই ঘরগুলো কিন্তু পরিত্যক্ত ঘর। পরিত্যক্ত ঘরে এখানে জাস্ট নিচের অংশটিতে প্লাস্টার করে দিয়ে পানিকে ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং যারা শুরু করতে চান, একেবারে অল্প পুঁজিতে শুরু করা সম্ভব এবং সফল হওয়া সম্ভব। সাধু ভাই এখনো দিস না, দাঁড়া, এগুলো কিন্তু ছোট ছোট অণুজীব, এলজি, প্রোটোজোয়া, বিভিন্ন ধরনের জীবন্ত ব্যাকটেরিয়া, যেগুলো মাছের মলমূত্রকে প্রোটিন সেলে রূপান্তর করে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এটা প্রাকৃতিক খাবার হিসেবে তৈরি করা হয়েছে, মূলত মাছের খাবারের যে অবশিষ্ট অংশ মলমূত্র থেকে এটা তৈরি হয়। হ্যাঁ, এটার মধ্যে আমরা যে যা দেখতে পাচ্ছি আর কি, এগুলো সবগুলোই ফ্লোক। আচ্ছা, তো এটা কি কাজ বললেন? এইটা হলো যদি মাছ শ্বাস প্রশ্বাসের নিতে মনের অজান্তে খেয়ে ফেলে, খেয়ে ফেললে মাছের গ্রোথ খুব ভালো হয়, কারণ এইটা সম্পূর্ণ একটা প্রোটিন খাদ্য। আচ্ছা, এখানে কি পুকুরের থেকেও বেশি দ্রুত বাড়ে? হ্যাঁ, পুকুর থেকেও অনেক দ্রুত মাছ এখানে বাড়ে। পুকুরে তো এক বছর দেড় বছর সময় লাগে, কিন্তু এখানে চার পাঁচ মাসে হারভেস্ট করা সম্ভব। সেটা কিভাবে? বৈজ্ঞানিক পদ্ধতিতে। সে পদ্ধতিটা কি? মূলত আমরা এখানে পানির ট্রিটমেন্ট করি, পানি মাছের পরিচর্যা করে। আমরা মাছের পরিচর্যা করি না, মূলত আমরা পানি পরিচর্যা করি। সে পরিচর্যাটা কিভাবে? এটা পানির বিভিন্ন প্যারামিটার আছে, যেমন টিডিএস, অ্যামোনিয়া, পিএইচ, এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে পানির প্যারামিটারকে নিয়ন্ত্রণ করি, সেই হিসাবে মাছের গ্রোথ খুব সুন্দর হয়, ভালো হয়। আর ডেইলি খাবার দিতে হয় কত? বেশি খাবার এখন শীতের সময় সকালে 2 কেজি আড়াই কেজি, সন্ধ্যার সময় 2 কেজি আড়াই কেজি, এখন আপাতত 2 বার দিই। সবই কি রেডি ফুড? হ্যাঁ, সব রেডি ফুডও দেই, আবার হচ্ছে প্রাকৃতিক খাবার কিছু দেওয়া হয়, যেমন অ্যাজোলা সাইড থেকে পাওয়া যায়, যেগুলো পানা বলি, কচুরি পানা ছোটো ছোটো, এগুলোও আমরা মাঝে মাঝে ব্যবহার করি, তাতে খরচটা খুব সাশ্রয় হয় আর কি। বেকারত্ব বাংলাদেশে খুব বড় একটি সমস্যা। আমাদের অনেকেরই খুব স্বল্প পুঁজি থাকে, যার কারণে আমরা বড় বিজনেস শুরু করতে পারি না। যারা স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান, তারা অনেকেই ব্রয়লার শুরু করেন বা গরুর খামার করেন, সেক্ষেত্রে কিন্তু বড় পুঁজি লাগে। কিন্তু একেবারে ছোট পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইলে বায়োফ্লোক আপনারা করতে পারেন, যেটি আপনার বাড়ির আঙিনায় করা যেতে পারে, পরিত্যক্ত যে কোনো ভবনে করা যেতে পারে। এটি একেবারে 20,000 টাকা থেকে শুরু করে আপনি বড় আকারেও করতে পারবেন। তবে শুরুতে অবশ্যই বিষয়টি বোঝার জন্য একটি প্ল্যান্ট আপনার করা উচিত, যাতে আপনি পুরো বিষয়টি বুঝতে পারেন। ফলে যারাই অল্প পুঁজিতে ব্যবসায় নামতে চাচ্ছেন, তাদের জন্য একটি আদর্শ পদ্ধতি হতে পারে এই বায়োফ্লোক পদ্ধতি। এ বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। নুরুজ্জামান প্রধানের কাছ থেকে আমরা সে বিষয়ে উত্তর জেনে কিংবা সরাসরি তার সঙ্গে আপনাদের যোগাযোগ করে দেব, যাতে আপনি এই বায়োফ্লোকে সফলতা পান। আপনাদের যারা এই ভিডিও দেখছেন, আপনাদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।